ছোট পর্দার আর একটি খবর মিস না করতে সাবস্ক্রাইব করুন খবর টিভিকে, আর বেল আইকনে ক্লিক করে পেয়ে যান প্রতিটি খবর সবার আগে। ডক্টর মোহাম্মদ জাফর ইকবালের উপর হামলাকারীর পরিচয় পাওয়া গেছে। জানা গেছে তার নাম ফয়জুর রহমান। পরিচয় পাওয়ার পরপরই ফয়জুর রহমানের শেখপাড়ার বাসায় তল্লাশি চালায় আইন শৃঙ্খলা বাহিনী। সেখান থেকে তার মামা সুনামগঞ্জ জেলা কৃষক লীগের যুগ্ম আহ্বায়ক ফজলুর রহমানকে আটক করা হয়েছে। এছাড়া একটি ল্যাপটপও জব্দ করা হয়েছে বলে জালালাবাদ থানার ওসি শফিকুর রহমান জানিয়েছেন। এই পুরো বিষয়টি নিয়েই শফিকুর রহমান আরো জানান, শনিবার রাত 12টা নাগাদ শাহজালাল বিশ্ববিদ্যালয়ের পাশের ওই বাসাটিতে তল্লাশি শুরু করে পুলিশ। সে সময় বাসাটি বাইরে থেকে তালা লাগানো থাকায় পুলিশ তালা ভেঙে ভেতরে প্রবেশ করে। তালাবদ্ধ বাসার ভেতরে ফয়জুরের মামা ফজলুর রহমান অবস্থান করছিলেন। এরপর তাকে জিজ্ঞাসাবাদের জন্য রাত 1:15টার দিকে থানা নিয়ে আসা হয়। এর আগে জানা যায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের পার্শ্ববর্তী কুমারগাঁওয়ের শেখপাড়ার বাসিন্দা ফয়জুর রহমান, তার মূল বাড়ি সুনামগঞ্জের দিরাই। ঘটনার পরপরই শেখপাড়ার বাসাটি তালাবদ্ধ করে ফয়জুরের পরিবারের সদস্যরা চলে যান। এর আগে শনিবার সন্ধ্যায় শেখপাড়া বাসাটিতে গিয়ে কাউকেই খুঁজে পাওয়া যায়নি, কারণ সে সময় বাসাটি তালাবদ্ধ ছিল। কুমারগাঁও বাস স্টেশনের দুজন প্রত্যক্ষদর্শী ফয়জুরের পরিবারের সদস্যদের একসঙ্গে চলে যেতে দেখেছেন। তারা কোথায় যাচ্ছেন জানতে চাইলে বলেন, মেডিকেলে যাচ্ছে। এলাকাবাসীর কাছ থেকে জানা গেছে ফয়জুর মাদ্রাসার স্টুডেন্ট বলে এলাকায় পরিচয় দিত। এর আগে 3 মার্চ শনিবার বিকেলে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে অনুষ্ঠান চলাকালে অধ্যাপক ডক্টর জাফর ইকবাল হামলার শিকার হন। তার পেছনে থাকা ফয়জুর ধারালো অস্ত্র দিয়ে তাকে আঘাত করেন। ডক্টর জাফর ইকবালের উন্নত চিকিৎসার জন্য তাকে বর্তমানে CMH এ রাখা হয়েছে। সেখান থেকে জানানো হয়েছে তিনি বর্তমানে শঙ্কামুক্ত। দর্শক অনেকেই বলছেন, ঘটনার পরপরই ফয়জুরের পরিবার কেন বাসায় তালা মেরে চলে গেল তার সবচেয়ে আগে খতিয়ে দেখা দরকার। আপনারা তাই মনে হয় জানান নিচে কমেন্ট সেকশনে।